পর্যায় সারণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে পরিচিত একটি নাম। পর্যায় সারণি শুধু মৌলসমূহের দ্বারা গঠিত একটি ছকই নয়, বরং এর রয়েছে বহু তাৎপর্য ও ব্যবহার। আমরা আধুনিক যে পর্যায় সারণি দেখতে পাই তার জনক রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফকে বলা হলেও এই নিয়ে কাজ শুরু হয় বহু আগে থেকেই। 1789 সালে 33টি আবিষ্কৃত মৌল নিয়ে ফ্রেঞ্চ রসায়নবিদ অ্যান্টনি ল্যাভোয়সিয়ে বিভিন্ন ধর্ম অনুযায়ী, যেমন ধাতু, অধাতু, গ্যাসীয় ইত্যাদি ধর্ম অনুযায়ী মৌলসমূহের শ্রেণীবিভাগ করেন। এর 40 বছর পর 1829 সালে জার্মান পদার্থবিদ ওলফগাং ডোবেরাইনার নির্দিষ্ট 3টি মৌল নিয়ে শ্রেণীবিভাগ করেন, যাকে ডোবেরাইনার ত্রয়ী বলা হয়। এই ত্রয়ীর বৈশিষ্ট্য ছিল প্রথম ও তৃতীয় মৌলের ভর বা ঘনত্বের গড় মাঝখানের বা দ্বিতীয় মৌলের ভর বা ঘনত্বের সমান। এরপর 1864 সালে ব্রিটিশ রসায়নবিদ জন নিউল্যান্ড মৌলসমূহকে পারমাণবিক ভর অনুসারে সাজিয়ে প্রতি অষ্টম মৌলসমূহের সাথে ধর্মের মিল খুঁজে পান। একে অষ্টকতত্ত্ব বলা হয়। তবে নিউল্যান্ডের এই বিন্যাস খুব বেশি সমর্থনযোগ্য হয়নি, কারণ পারমাণবিক ভর অনুসারে সাজাতে গিয়ে তিনি কিছু জায়গায় মৌলের ধর্মের পার্থক্য থাকা সত্ত্বেও সেই মৌলগুলোকে ছকে স্থাপন করতে বাধ্য হন। যেমন এই কলামে অক্সিজেন ও সালফারের পর আয়রনকে স্থান দেওয়া হয়েছে। অক্সিজেন ও সালফার অধাতু হলেও আয়রন একটি ধাতু। এরকমভাবে আরও কিছু জায়গায় মৌলের ধর্মের পার্থক্য দেখা যায়, যার ফলে তার এই সারণীটি বাতিল গণ্য করা হয়। এরপর 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ মৌলসমূহের ধর্ম পর্যালোচনা করে একটি সূত্র প্রদান করেন। এই সূত্রটি হল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সেই সময়ে সর্বমোট 63টি মৌল আবিষ্কৃত হয়েছিল। তিনি সেগুলোকে নিয়ে 7টি আনুভূমিক সারি এবং 8টি কলাম বিশিষ্ট একটি সারণী গঠন করেন। এই সারণীর প্রতিটি কলামের মৌলসমূহ প্রায় একই ধর্ম প্রকাশ করে এবং সারিগুলোতে মৌলসমূহের ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তবে তার এই কাজের মধ্যে যেটি সবচেয়ে বেশি প্রশংসনীয় সেটি হলো তার ভবিষ্যৎবাণী। তিনি এই পর্যায় সারণীতে কিছু ফাঁকা ঘর রেখে যান, যেখানে তিনি সেই সময়ে আবিষ্কার না হওয়া কিছু মৌলগুলোকে স্থান দেন। যেমন তিনি এই ফাঁকা ঘরে থাকা মৌলের নাম দেন একা অ্যালুমিনিয়াম এবং এর কিছু বৈশিষ্ট্যও উল্লেখ করে যান, যা পরে আবিষ্কার হওয়া গ্যালিয়াম মৌলের সাথে প্রায় হুবহু মিলে যায়। তিনি এরকম আরও কয়েকটি মৌলের ভবিষ্যৎবাণী করে যান। মেন্ডেলিফের পর্যায় সারণীর অনেক সফলতা থাকলেও কিছু ত্রুটিও ছিল, যেমন আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও আগে পটাশিয়ামকে না রেখে মৌলের ধর্ম সদৃশ করার জন্যে আর্গনকে আগে স্থান দেওয়া হয়। এছাড়াও এই সারণীতে হাইড্রোজেনের জন্য কোনো নির্দিষ্ট স্থান ছিল না। এরকমই আরও নানা কারণে মেন্ডেলিফের পর্যায় সারণী পূর্ণ সফলতা পায়নি। এরপর 1913 সালে ইংলিশ পদার্থবিদ হেনরি মোসলে মৌলের পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, যা পরবর্তীতে নির্ভুল পর্যায় সারণী তৈরির পথ আরও সহজ করে দেয়। মৌলগুলোকে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানোর ফলে আর কোনো ত্রুটি লক্ষ্য করা যায় না। এর ফলে আধুনিক পর্যায় সূত্রটি হয় মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম এদের পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর এভাবেই তৈরি হয় আমাদের আধুনিক পর্যায় সারণী, যা প্রতিনিয়ত নানা বৈজ্ঞানিক উৎকর্ষ সাধনে ব্যবহৃত হচ্ছে এবং মানব সভ্যতার বিকাশ ঘটাচ্ছে। এই ছিল আধুনিক পর্যায় সারণী তৈরির একটি সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।